কি ভালোই লাগছে আজ। সবচেয়ে ভালো লাগার জিনিসটা কি দেখবি? কি অঞ্চলে দেখ সবগুলো বাতি জ্বলতেছে। এটা কিন্তু মনে হয় ফার্স্ট টাইম না, নাগপুরতে ফার্স্ট টাইম কনসোলের সবগুলো বাতি একসাথে জ্বলছে, তার মানে কিন্তু কিছু একটা হচ্ছে আর কি। আছে কিন্তু বল্টু এবং নাট দুজনই একসাথে আছে, এবং তার সাথে যারা যারা অলরেডি লাইভে জয়েন করে ফেলেছেন তারা দেখতে পাচ্ছেন যে মানে দুজন গেস্ট আছে আমাদের সাথে, কিন্তু তারা কারা? মানুষগুলো এত সম্মানিত, টেবিলের নিচে মাথা দিয়ে রাখা উচিত আমাদের। তাহলে আমাদের আজকে কি লাইভে কি দেখা যাবে? পিছনটা আমরা কি উঠ যে মাথা নিচে দিয়ে রাখবো? অ্যাকচুয়ালি এই যে আদব কায়দা লেহাজ বলেন, আর এই যে বলেন যে সম্মান দেখানোর ব্যাপারটা, এগুলো শিখিয়েছে কে? আমাদের মোবাইল। আচ্ছা, হ্যাঁ, মোবাইল না থাকলে কেউ নিচে গিয়ে তাকাইতো না, সবাই মাথা উঁচু করে চলতো। যাই হোক, ওনাদেরকে পরিচয় করে দেওয়ার সময় হয়েছে, তো এক কাজ করেন, আপনি পরিচয় করে দেন। আচ্ছা, আমি পরিচয় করে দিই। প্রথম পরিচয় হচ্ছে মাইক্রোফোন থ্রিতে যিনি আছেন, যিনি মানে মোটামুটি মাইক্রোফোনটা যদি আপনি একটু সামনে নিতে, যাকে দেখতে মোটামুটি কি জানি বলে সালমান খানের সিনেমাটার নাম তেহরে নাম হামনে কিয়া হে, ওই ওই সিনেমার সালমান খানের মতো মোটামুটি লুক অনেকে দেখে কিন্তু প্রথমেই ক্রাশ খেয়ে গেছে। কিছু কিছু ডিরেক্টর থাকে যারা হচ্ছে যে মানে যে নায়ক ডিরেক্টরের পাশে দাঁড়ালে মনে হয় যেন ডিরেক্টরটাই নায়ক। একদম ঠিক। আপনি ডিরেক্টর কেন বললেন? উনি কি ডিরেক্টর ডিরেক্টর নাকি? না, পরিচালক হবে, ভুল বলছি। এবং সবচেয়ে বলতে গেলে যে এত ইয়াং ডিরেক্টর ভাই, আমি ক্যামেরায় দেখতেছি বুঝছেন, আমি ওনাকে সামনে থেকে ক্যামেরার লুকটা দেখতেছি, এমন ইয়াং ডিরেক্টর কিন্তু বর্তমান যুগে আমি দেখিনি। এমন ড্যাশিং, এমন কিউট, এমন হ্যান্ডসাম, আর এমন চুল তো ভাই আমারও নাই, যাই হোক এমন রেশমি কালো চুল এমন ডিরেক্টর নাই, তিনি আর কেউ নন, তিনি আমাদের ফাহিম ভাই। ফাহিম ভাই বলি কারণ পুরো নামটা উনি নিজেই বলবে, এই জন্য, কারণ পুরো নাম বলতে গেলে আমি ভুল করতে পারি, এই জন্য বলছি। আর সবাই জানে মোটামুটি এই শোয়ের যে বল্টু কোনো কিছু পুরোটা বলতে গেলে ভুল হবে, এই জন্য আমি ওই রিস্ক আমি নিবো না। তাহলে ছোট করে আরো একজনের নাম বলে দাও। আরেকজন নাম অবশ্যই বলে দেবো, তিনি আমাদের আরফাত ভাই, উনি একজন ফিল্ম ডিরেক্টর, আর দুইজন ফিল্ম ডিরেক্টর আমাদের সাথে। বুঝতে পারছেন আমাদের শুটা কোন লেভেলে উঠে গেছে? আমরা না, আমরা সিকুয়েলি আগাচ্ছি, কারণ গতকালকে আমরা নায়িকা খুঁজছিলাম, আজকে ডিরেক্টর নিয়ে আসছি। আমরা নায়িকার জন্য অডিশন নিতেছিলাম, ডিরেক্টর চলে আসছে। তো ফাহিম ভাই এবং আরফাত ভাই, আরফাত ভাই অসাধারণ দুজন মানুষ, এত ডাউন টু আর্থ, মানে বর্তমান যুগে যে সকল ডিরেক্টর আছে, আমি অনেক ডিরেক্টর সাথে কাজ করেছি, এটা একটু ভাবধানার জন্য বললাম যে অনেক কাজ টাজ করি, হ্যাঁ অনেক ডিরেক্টর কাজ করেছি, কিন্তু মানে অন্য রকমের মানুষ, একদম পুরো ফ্রেন্ডলি, মানে পুরো সেটটাকে যদি আপনার ফ্রেন্ডলি মনে না হয় ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে কিন্তু সেই আপনার আউটপুটটা 100% আসে না। তো এই দুইটা মানুষ যে কিনা প্রতিটা আর্টিস্টকে এমন ফ্রেন্ডলি অ্যাটিটিউড দিয়ে এইভাবে পুরো সেটটাকে একটা বন্ধুত্বপূর্ণ সুলভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছিলেন, যার কারণে অসাধারণ একটি প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি বলবো এটাকে, প্রোডাক্ট বলাই যায় যায় না, প্রজেক্টও বলা যায়, অসাধারণ একটি শর্ট ফিল্ম আসছে যার নাম টগর, এই দুজনের হাত ধরে। তো বাকি কথা আমরা তো বলবোই, ওনাদের থেকে একটু শুনতে হবে, ওনাদের কাছ থেকে। তো ফাহিম ভাই, প্রথম আপনাদেরকে শুনতে চাই আর কি, টগর নিয়ে আপনার মানে আশা এবং মানে কি এক্সপেক্ট করছেন আর কেমন প্রিপারেশন নিচ্ছেন? প্রথমে ধন্যবাদ রেডিও ক্যাপিটাল FM 94.8 কে, থ্যাংক ইউ। তো টগর এটা একটা অ্যাকশন ফিল্ম, তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা ছিল যে আমি একটা অ্যাকশন ফিল্ম মেকিং করব, তো ওই ধরনের সুযোগ সুবিধা আমার হয়ে উঠছিল না। তো তারপরে প্রযোজনা সংস্থা, বিভিন্ন লোকের সাথে উঠা বসা করার পরে যে ধরনের আমার প্রিপারেশন দরকার হয়, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফিল্মের না, আমি কারোর অ্যাসিস্ট করি নাই, প্লাস হচ্ছে আমার ফিল্মের সাথে আমার ফ্যামিলির কেউ রিলেটেড না, সো আমি টোটালি প্ল্যানিং করলাম যে কিভাবে টগরটা করা যেতে পারে। তো আমার ওস্তাদ আরাফাত ভাই পাশে বসে আছেন, উনি আমার ওস্তাদ, মানে শিক্ষা দীক্ষা যা মিডিয়াতে যা করার জন্য, তো ওনার সাথে আমি বিস্তারিত বসলাম। বসার পরে আমি বললাম যে আমি এই ধরনের একটা কাজ করতে চাচ্ছি ভাই, তো আপনি আমার অ্যাডভাইজার হন। আচ্ছা, এমন অনেক ফিল্ম কিন্তু হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে না, আপনি যদি কলকাতা দেখেন কিংবা হচ্ছে তেলেগুও দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু বড় বড় ফিল্ম মেকারদের সাথেও অনেক বড় বড় ডিরেক্টর কিন্তু অ্যাডভাইস করতেছে, এটা নেগলেক্টভাবে দেখা কিছু নেই।
তো আমি বললাম যে ওস্তাদ আপনি আমাকে অ্যাডভাইস করেন আর বাকিটা আমি দেখতেছি। আচ্ছা, তো যাক আমার সেই টগরে হাসির কিং শাওন ভাইকে পেয়ে গেলাম, আর আজকে সেটার প্রমোশন করতে সে আরেকজন কিংবদন্তি সজল ভাইকেও পেয়ে গেলাম সামনাসামনি। ঠিক আছে, আমি কিন্তু কখনো ভাবিনি যে টগরের প্রমোশন করতে এসে মানে মিরাক্কেল, যাদেরকে আমি দেখে আসছি, ছোট থেকে দেখে আসছি টিভি চ্যানেলে, তারপরে ইউটিউবে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে চিরচেনা মুখগুলো দেখে আসছি, এনটিভিতে বিভিন্ন শো, তাদের সামনে বসে আমার ফিল্মের প্রমোশন করতে হবে। এই জন্য প্রথমত ধন্যবাদ এই দুই ভাইকে যে আমাদেরকে এই অনুষ্ঠানে রাখার জন্য, আপনাদেরকে মানে আপনাদের মুখ দুটো দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি খুবই ছোট একটা মানুষ, ফ্রাঙ্কলি একটা মানুষ, আমার কাছে মনে হয় যে কাজ যেটাই হোক সেটার ভিতর যদি সততা, ডেডিকেশন এবং নিজের ইচ্ছা ভাবনা শক্তি থাকে, অবশ্যই সেইখান থেকে সফলতা আসবে। অবশ্যই জায়গা থেকেই আমার এই টগরের হচ্ছে পথযাত্রাটা। আপনার কি মনে হয় যে এই যে একটা বিষয় যে শাওন এখনো বলে নাই, যে টগরের সাথে শাওনও ওতপ্রোত ভাবে জড়িত? আমি চাইতেছি না টগরের মানটা নিচে দিকে নেমে যাক, ঠিক আছে, এই জন্য আমি বলতেছি না। তো সেখানে আমরা প্রথমেই আমাদের নাটবল্টু লিসেনারদেরকে জানাতে চাই যে এই শোতে টগরের ডিরেক্টররা কেন, কারণ হচ্ছে আমাদের বল্টু টগরের একটি অংশ, তো সেখানে বল্টুর ক্যারেক্টারটা কি বা বল্টুর কাজটা কি এবং সেটা কতটা গুবলেট পাকাতে পেরেছে সেখানে? আচ্ছা আচ্ছা, আমার কাছে কি মনে হচ্ছে জানেন, আমি বাইরে একটা আকাম করে আইসি, ওনারা বিচার নিয়ে আইসি আমার বাসায়, আমি বাইরে যেটা করছি ওটা বিচার নিয়ে আইসি ভাই। না, আমরা এই বিষয়টা সম্পর্কে একটু জানি যে বল্টু এখানে কি আসলে, তারপরে আমরা বিচারটা করব। না, এখানে বল্টু বলতে আমাদের যে শাওন ভাই, হ্যাঁ, চরিত্রটার নাম হচ্ছে গুটি। গুটি? হ্যাঁ, গুটি। গুটি বা এটা একটা হচ্ছে ডিফারেন্ট এবং ইউনিক একটা নাম। আচ্ছা, আর টগর কার নাম কিংবা কি এটা আমি এখন বলবো না, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করে ফেললেন। তো গুটি একটা চরিত্র যেখানে যে একটা বস্তি একজন মানে নেতার সাম্রাজ্যে চলে, তো সেই সাম্রাজ্যের মানে যেই নেতার একজন ডান হাত থাকে। আচ্ছা, তো সেই ডান হাতের সহচর বলেন কি বন্ধু সুবল কি ছোট ভাই কিংবা কাছের একটা মানুষ কিন্তু দরকার হয়। এখন আমি যদি একজন টেরর হই, লুক লাইক ঢাকার আমি একটা টেরর, আমার কিন্তু একটা ছোট ভাই থাকবে যে আমার সমস্ত কথাবার্তা শুনি। তো সেই জায়গা থেকেই এই গুটির মানে চরিত্রটা, গুটির জন্ম হয়েছে এখান থেকেই সৃষ্টি। গুটি গুটি পায়ে গুটি, তখন সে মানে এটা ইয়া বলবো না, সে সত্যি আউটস্ট্যান্ডিং ফাটাই দিছে। আচ্ছা, মানে আমি যেমনটা চাচ্ছিলাম, যেই ধরনেরটা চাচ্ছিলাম, এবার ফাটিয়ে দেওয়ার একটা উদাহরণ আমরা আরাফাত ভাইয়ের কাছ থেকে শুনবো। আরাফাত ভাই, আপনি তো সেটে ছিলেন টগরে। আমি জানি আপনাদের কথা, এবার বলি যে বল্টু যে খুব ফাটিয়ে দিয়েছে তার উদাহরণটা আপনি দেবেন। আমরা শুনেছি ড্রোন শট নেওয়ার সময় বল্টু দৌড়াইতে দৌড়াইতে ফিট হয়ে গিয়েছিল, এসব খবর লিক করে। এবার আপনি শুধু বলেন যে ঘটনা সত্যি কিনা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে প্রথমে হচ্ছে ধন্যবাদ আমাদের দুই ভাই সজল ভাই আর শাওন ভাইকে, আর ধন্যবাদ ক্যাপিটাল এফএম কে আমাদের এই ইনভাইটেশন করার জন্য, একটা সুন্দর একটা প্রোগ্রাম। আর সজল ভাই যেটা বললেন, সজল ভাই আর একটা পরিচয় হচ্ছে, সজল ভাই কিন্তু আমার দেশি। হ্যাঁ হ্যাঁ, এটা বারবার মনে করে দেয় আপনি কি সব জায়গায় এই দেশি জিনিসটা দিয়ে পাবলিসিটি পাইতে চান নাকি? বাঙাল মানে হচ্ছে মানে উনারাই দেশি, আমরা ভারবে মানে আমাদের কুষ্টিয়ার কেউ নাই বলে আমরা ভাই কোন জায়গায় মানে ভালোবাসা কিভাবে নিতে হয়? সজল ভাই কাছে দেশি বইলা ভালোবাসা কিন্তু উনি একাই নিয়ে নিবে। আর আমরা হাততে হাইতেছি না কেন? নোয়াখালী বিভাগ চাই, আমরা বিভাগ নোয়াখালী বিভাগ। আচ্ছা, ব্যাপারটা হয়েছে গুটি ভাই, হ্যাঁ, আমাদের একটা সিকোয়েন্স ছিল যে একটা ক্যারেক্টার রমজান, তাকে মারতে হবে। আচ্ছা, তো সে হচ্ছে দৌড়াবে রেল লাইন ধরে, পেছনে হচ্ছে গুটি তার দলবল নিয়ে দৌড়াবে। আচ্ছা, তো শাওন ভাই হচ্ছে খুব সাকসেসফুলি তিনটা টেক দিছে। আচ্ছা, খুব সাকসেসফুলি। হ্যাঁ, তিনটা ড্রোন শট নেওয়ার পরে বললাম যে ভাই আসেন, চান আমাদের টপ শটটা নেওয়া হবে, চার নাম্বার ভাই। আমি আর পারবো না, এই মানে আমাদের যে চেয়ার ছিল বসে বললো, হঠাৎ করে দেখি যে শাওন ভাই ঘাটটা ছেড়ে দিছে। আচ্ছা, কি ব্যাপার? আমরা তো সবাই ওরিট, কি ব্যাপার, কি হয়েছে ভাই? মানে ওই মুহূর্তে পুরো সেট আমার এটা ফার্স্ট কাট ছিল, কিন্তু আমার সেটটা কিন্তু ছোটখাটো একটা ফিল্মের মতন ছিল। মানে শাওন ভাই ছিল বিশাল বড় স্টার, ছিল প্রায় 55 জনের উপরে কিন্তু আমরা কলাকৌশল নিয়ে কাজ করছি। আমাদের শুটটা হয়েছে আপনার হচ্ছে তেজগাঁও নাখালপাড়া,
রেল লাইনের কলোনি বসতি ওখানে, তো পুরা ওখানে আমাদের যে ক্রাউডটা ছিল, আমি ভুল না বললে 1,500-2,000 মতন ওখানে মানুষ অডিয়েন্স ছিল, যারা কন্টিনিউয়াসলি শুট দেখতেছে, খাওয়া নেই দাওয়া নেই গোসল নেই। তো এজ এ ডিরেক্টর হিসাবে আমি তো টেনশনে ছিলাম ওই সময়, মানে থানার ইনচার্জ পর্যন্ত চলে আসছে যে আমার ছেলের একজন অভিনেতা মানে অসুস্থ, ঠিক আছে, তার মধ্যে সেলিব্রিটি আমাদের, তার ভিতরে মানে আমি মারা গেলাম ভাইয়া, ঠিক আছে, মানে এই ধরনের একটা বেহুশপনা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, প্লাস যত ধরনের অডিয়েন্স ছিল এই সবার ভিতরে কিন্তু একটা ক্রাউড সৃষ্টি হয়েছে যে শাওনভাই কি হইছে। টগরের শুটে যাওয়ার আগে একবার আমাদের এখানে আসতেন, শাওনকে দাঁড়া করানোর সিস্টেমটা আমরা আপনাকে জানিয়ে দিতে পারতাম। আচ্ছা, সেটা হচ্ছে একটা কটবেল সাথে রাখবেন, শাওন যেখানে ফিট হয়েছে তার পাশে ফাটাবেন, দেখবেন যে ওইখানে শাওন নিজেই উঠে দাঁড়াইছে, ওইটা মাখায় খাওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই সিক্রেট এগুলো, এইসব ঘটনা শুধুমাত্র আমার সাথেই হয়, বিশ্বাস করবেন না। যে এবার তুই নিজে বল না, অ্যাক্টিং করে আমাদের দেখা কিভাবে ফিট হয়েছিলি না, সেটা আমি প্রায় দেখাই, এটা রোদের মধ্যে থাকলে আমার এটা হয়, কিন্তু আমার দুঃখ ওই জায়গাটাই, এই দেখেন আমি ফিট হয়ে গেলাম, এটা একটা করুণ কাহিনী হইতে পারত, শুধুমাত্র আমি ফিট হয়েছি বলে এটা একটা হাস্যকর কাহিনী হয়েছে, ঠিক আছে, মানে কেউ কিন্তু আমার জিজ্ঞেস করে নাই কেমন আছেন, সে কাছে পড়ে যাওয়ার পর মাটি ঠিক আছে, তো সবার প্রশ্ন হয় এরকম, চেয়ার ভেঙে পড়ে যাওয়ার পরে তুই ব্যথা পাইছিস, এই প্রশ্ন কেউ করে না, চেয়ারটার কি অবস্থা দেখ। এক্স্যাক্ট, এক জায়গায় এরকম হচ্ছে, একটা খোলামেলা জায়গায় ডাকাত পড়ছে, তো ডাকাত পড়ার পরে ওই জায়গায় হচ্ছে লোকজন জড়ো হয়েছে, ডাকাতটা যখন চলে যাবে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জড়ো করছে, জড়ো করে জিজ্ঞাসা করতেছে যে এইখানে যে ডাকাতি হয়েছে আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনারা কেউ দেখছেন, বলেন যে এখানে ডাকাতি হয়েছে, একজন লোক হাত তুলছে যে হ আমি দেখছি, সাথে সাথে ডাকাত সর্দার গুলি করে মেরে ফেলছে, বিচুম গুলি করছে, স্পট ডেড, আতঙ্ক আবার সৃষ্টি হয়ে গেছে, লাগছিল কোথায় সরল ভাই, যেখানে লাগছে একদম, এইবার আতঙ্ক তো সৃষ্টি হয়ে গেছে, ডাকাত সর্দার আবার জিজ্ঞেস করছে, বলেন এবার এইখানে যে ডাকাত হয়েছে ডাকাত পড়ছিল কেউ দেখছেন, কয় হ্যাঁ আমি দেখছি, আবার গুলি করছে সাথে সাথে ডেড, এবার তো আর কেউ কথা বলে না, আতঙ্ক চরম পর্যায়ে, এবার ফাইনালি জিজ্ঞেস করছে, এবার বলেন আর কেউ দেখছেন, একজন হাত তুলছে, স্যার আমি দেখি নাই আমার বউ দেখছে। আমি এতদিন শুধু সজল ভাইয়ের ভিডিও চিপতেই কমেডি শুনছি, আজকে মানে সামনাসামনি দেখলাম, দেখছেন খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। ওই আমার কাছে মানে মাঝে মধ্যে মানে আমি বেসিক্যালি ফিল্মের শিক্ষাটা ওপার বাংলা মানে ইন্ডিয়া কলকাতাটা বলা ঠিক হবে না, ওইদিকে সৃজিৎ কমলোশন নিকে এদেরকে আমি খুব ফলো করি, ওখানকার কিছু ডিওপি তারপরে টেকনিশিয়ান আমার সাথে মানে কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপে আপনার মেসেঞ্জারে কথাবার্তা হয়, এবং আমার নিজেরও প্ল্যানিং আছে SBF এর সাথে কিছু কাজ করার, কথাবার্তা চলতেছে, তো ওরা মাঝে মধ্যে আমাকে বলে যে ভাই আপনাদের দেশে তো অনেক ভালো ভালো কমেডিয়ান আছে, আমরা আর কতদিন রুদ্রনীল ঘোষ কিংবা কাঞ্চনদাকে দেখাবো, ঠিক আছে, মানে দেন না কিছু। তো যাক, আজকে আপনাদের এই শোতে এসে একটা জিনিস মনে হলো যে আগে তো সজল ভাইয়ের নাম যাবেই, আর যেহেতু গুটি এখন অ্যাকশনে চলে গেছে, গুটি এখন যেহেতু শাওন ভাই অ্যাকশনে চলে গেছে, সেহেতু শাওন ভাইকে আমি ওই ধরনের কিছু বলতে পারতেছি না, তবে সজল ভাইকে নিয়ে ভাবা যায়, আমি অন্তত এই রেফারটা করবো যে আপনারা দেখেন, অসাধারণ, মানে সজল ভাইকে ভাবা না, অনেকে ভাবতেছে কিন্তু কেউ অ্যাফোর্ড করতে পারতেছে না, কেউ অ্যাফোর্ড করতে পারতেছে না। বাইদ ওই ভিড়ে আমিও ছিলাম, যে ভিড়ের কথা উনি বললো সেই ভিড়ে আমিও ছিলাম, সেখানে আমার দাদু আবার ই বেঁচে ছিল, একটা মলম বেঁচে ছিল, মানে ম্যাজিশিয়ান, তো উনি একটু ম্যাজিক মলম বেঁচে, তো উনি মলমটা যার দিকে তাক করে ফু দেয় তার একটা কিছুটা হয়ে যায়, সে মলমটা একটা ছোট মেয়ের দিকে তাক করে ফু দিছে যে ইলিগিলি ইলিগিলি ফু, ওই মেয়ের মাথায় একটা কাটা ছিল, চুলের কাটা, ওই কাটাটা আস্তে করে দাঁড়াই গেছে, ওয়াও, আর মেয়ে বলতে কি হবে না, আমি তিনবার ফু দাও নেমে যাবে, তো পিছন থেকে একদিন তিনবার ফু দিছে, কাটাটা নেমে গেছে, দাদু আরেকদিন তাকালো ইলিগিলি ইলিগিলি ফু, ওই লোকের পকেট থেকে কলম বেড়ে গেছে, কলম বেড়ে দাঁড়াই গেছে, হঠাৎ ওই ভিড়ের মধ্যে আরেকটা দাদু ছিল, খবরদার কেউ ফু দিবি না, আমি বাসাতে গাইতেছি, আমরা এখন তারা আমাদের মাঝেই আছেন, সুতরাং টগর নিয়ে যদি যে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে
বল্টু কেন ফুল ঠেলো এই কথা বাদে, এটা তো পুরোটা গল্প শুনে ফেলছেন, এটা বাদে যে কোনো ধরনের প্রশ্ন কবে আসছে, কিভাবে আসছে, অথবা আপনাদের মনে আকুপাকু করছে যে টগর কবে আসবে এবং কি কি থাকছে এর মধ্যে, যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের দুই ভাইয়ের কাছে। কি ফাহিম ভাই, অ্যান্সার তো পাবো আমরা, ফাহিম ভাই এবং আরাফাত ভাই রয়েছে আমাদের মাঝে। সো প্রশ্ন করতে কার্পণ্য করবেন না, প্রশ্ন করে যা যারা করে দেন দুজন রে, ঠিক আছে, আমরা তো আছি এখানে, আপনাদের প্রশ্ন ওনাদের কাছে উত্থাপন করবো এবং ওনারা অ্যান্সার দেবেন। প্রশ্ন করতে হলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে মনের কথা, মানে মনের যে প্রশ্নটা টগর নিয়ে সেটা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। অথবা যদি চান যে না ভাই পয়সা খরচ করে এইসব সিনেমাটির খবর আমি নিবার পারবো না, তাহলে আপনি এক কাজ করবেন, সুন্দর মতো ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢুকে ক্যাপিটাল FM 94.8 লিখলে আমাদের পেজটা ধরাম করে খুলে যাবে আপনার মুখের সামনে। সামনে দেখুন করে খুলবে একটা বোম, আমি একটা অ্যাকশন সিনেমার কথা কইতেছি, সেখানে যদি একটু বোম টোম না ফোটে গুলি না হয় মানুষকে শুনবো, ধরাম করে আপনার মুখের সামনে একটা ভিডিও এসে পড়বে। আচ্ছা, সেই ভিডিওতে যে চারজনকে দেখবেন ওখান থেকে মোটা জন বাদ, আবার সবচেয়ে চিকন জন বাদ, বাকি যে দুজন পাবেন ওনারই হলো ডিরেক্টর, তাদেরকে প্রশ্ন করবেন, দেখতে পারবেন লাইভ। অলরেডি আমাদেরকে প্রচুর লোক লাইভ দেখছে, যারা তারা চাইলে কমেন্টে জানাতে পারেন অথবা আস্ক করতে পারেন, অনেক অনেক প্রশ্ন আসছে আমি দেখতে পাচ্ছি। আপনি সরাসরি আমাদেরকে ফোন করতে পারবেন 740 থেকে, আমাদের কল করার নাম্বার হচ্ছে, না না এটা একটু বেশি বেশি হয়ে গেল না, আমাকে তো মনে হচ্ছে। আচ্ছা, তাহলে ফোন বন্ধ করে দিন, না না ফোন অন থাকুক, মানে এটা সাধারণ মানুষ, মানে এটা আপকামিং সুপারস্টার ডিরেক্টর, আপকামিং সুপারস্টার গুটি জস ডিরেক্ট কথা বলবে, এই সুযোগ তো দেওয়া না, দিয়ে দিয়ে আমাদের আমাদের শোতে সব খুললাম খুললো হয়, আমরা দিতে কার্পণ্য করি না। আচ্ছা ঠিক আছে, কালকে আমার মোবাইলে 50 টাকা পাঠাই দিই। আচ্ছা আপাতত নাম্বারটা দেই, আমাদের নাম্বার হচ্ছে 02550366 59। ইয়েস, আপনাদের জন্য 05 03 66 59, ইয়া আপনাদের জন্য এই সুযোগটা থাকছে, শুধুমাত্র নাট বল্টু বলেই এই সুযোগটা পাচ্ছেন যে ডিরেক্ট ডিরেক্টরের সাথে ফোনে কথা বলতে পারবেন। ডিরেক্টরের সাথে কথা বলার আগে ডিরেক্টরের কাছ থেকেই জানি যে টগর এটা আসলে কি, নাটক, শর্ট ফিল্ম অর ফিল্ম? আমাদের ম্যাগাজিন অনুষ্ঠান, এটা একটা শর্ট ফিল্ম, মানে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। ইয়া, তো আমাদের দেশে কিন্তু শর্ট ফিল্ম বলতে আমরা বুঝি যে অ্যাজ ইউজুয়াল ছোট একটা ক্যামেরা নিয়ে শর্ট করে ফেসবুকে ছেড়ে দিলাম কিংবা ইউটিউবে ছেড়ে দিলাম, এগুলো কিন্তু হয় বেসিক্যালি। তো এই জিনিসটা আমি টোটালি জানি না আমি কতটুকু পারবো, কিন্তু একটা নতুন ভাবে শর্ট ফিল্ম রিপ্রেজেন্ট করার আমি চেষ্টা করতেছি। যদি আপনি রায়ান রাফি ভাইয়ের কাজগুলো দেখেন, আচ্ছা, কিংবা ভিকি জিয়াদ ভাইয়ের কাজগুলো দেখেন, ওনারা কিন্তু ভালো কাজ করতেছেন নিঃসন্দেহে, ওনারা অনেক সিনিয়র, ভালো কাজ করতেছেন। তো সেই জায়গা থেকে অ্যাকশন যে মানে র যে ফিলটা, এই ধরনের কাজ কিন্তু হচ্ছে আবার হচ্ছে না। কারণ আজকে দেখেন আমরা বাংলাদেশের যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে বসে আছি, এখানে কিন্তু বেশিরভাগ মানুষ ইমোশনালি টাসি কিংবা একটা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের কাজগুলো কিন্তু বেশি হচ্ছে। ওই জায়গা থেকে বের হয়ে এসে অ্যাকশন ফিল্ম করা কিন্তু সবার পক্ষে পসিবল না। আর অ্যাকশন যে কোনো ধরনের ফিল্মে কিন্তু বাজেট অনেক বেড়ে যায়। আর এখনকার যে ধরনের প্রযোজনা সংস্থা কিংবা প্রোডিউসার যারা আছেন, তারা আগে বাজেটের কথা শুনেই কিন্তু ফিল্ম রিজেক্ট করে দেয় যে ভাই হবে না, সম্ভব না। ওই সেম জিনিসটাও আমি কিন্তু মানে ফেস করছি। এর আগে আমি 3-4টা শর্ট ফিল্ম করছি পথশিশু নিয়ে, যে আমার একটা বাংলা একাডেমি থেকে আনিসুল হকের থেকেও আমার একটা ডকুমেন্টারি এসেছিল। তো সেইগুলো কিন্তু আমি এতটা মানে জনবহুল কিংবা মানুষের সামনে যাই নাই, যেগুলো আমার এলাকা ভিত্তিক ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে ছিল, ভালো প্রশংসা পাইছি যে পথশিশুদের জীবনী নিয়ে কেউ কিন্তু করে না। আজকে আমার বাবা মা আছে, আমি ভালো মতো থাকছি, কিন্তু একটা পথশিশু কেন পথে এসেছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের মাঝে কখনো আসে না। তো সেই জিনিসটাই ক্রিয়েট করতেছিলাম ঠিক একই ওয়েতে, একটা অ্যাকশন টাইপের ভরপুর অ্যাকশন, যেখানে কোনো রোমান্টিক সিকোয়েন্স আছে, কিন্তু রোমান্টিকের ভিতরেও কোথাও যেন একটুখানি প্রশ্ন থেকে যাচ্ছে, যে সিকোয়েন্সটা একটু ডিফারেন্টভাবে দেখলাম। তো সেই নতুনত্বের খোঁজ থেকেই এই টগর কাজ করা। আর টগর বেসিক্যালি আমাদের জানা মতো একটা ফুলের নাম, কিন্তু এখানে কোনো ফুল কিংবা কোনো চরিত্র, আমার জানা মতো একজন এমপিও আছেন চুয়াডাঙ্গা 2 আসনের, ওনার নাম আলী আজগর টগর। তো আমরা কাউকে মানে কোনো চরিত্রকে সমাধান করে আমরা কোনো নাম টাম করি নাই, কিন্তু এটা জাস্ট চরিত্রের শেষে এসে গেছে, কোনো মিল নাই। এটা আমাদের প্রথম ইয়া ছিল টঙ্গীর টগর, আচ্ছা টঙ্গীর টগর নাম ছিল, আমি যখন স্ক্রিপ্ট লিখি তো তখন আমরা দেখলাম যে না এটা একটা এরিয়া ভিত্তিক কেন হবে, একটা স্টোরি কখনো এরিয়া বেস করে হতে পারে না, অ্যাজ ইউজুয়াল যে কোনো মানুষের জীবনেই ঘটে যেতে পারে। আমি আপনি এখানে বসে আছি, এখানে আমাদের ভিতরে এই যে একটা নতুন সম্পর্ক তৈরি হলো, এটাও একটা গল্প হতে পারে, তো এরিয়া কখনো হতে পারে না। তো সেই জায়গা থেকে টঙ্গী কেটে দিয়েই আমরা হচ্ছে টগর জিনিসটা। ফাহিম ভাইয়ের কথা থেকে আমি একটু নিয়েই বলি, যে আসলে ওখানে সেটে থাকা হয়েছে এবং ফাহিম ভাইয়ের ডিরেকশন দেখা হয়েছে,
আরফাত ভাইয়ের কঠোর পরিশ্রম, মানে দুই ভাই যে এত কঠোর পরিশ্রম করছে এই রোদের মধ্যে, আমি তো ফিট হয়ে গেছিলাম, মানে তারা যে শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল এবং আমি কয়েকটা দৃশ্য মনে হয় যে প্লেব্যাককে দেখার সুযোগ হয়েছে সেটা দেখে আমার ফার্স্ট লুকে যেটা মনে হয়েছে মানে দে আর মেকিং আ তামিল ফিল্ম। সিরিয়াসলি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা কোনো একটা তামিল ফিল্মের শর্ট দেখলাম বা তামিল ফিল্মের একটা অ্যাকশন দৃশ্যের ইন্ট্রো দেখতেছি, আমার কাছে একদম ওখানে বসে অন দ্য স্পট এটা মনে হয়েছে। সো আমি অনেক বেশি আশাবাদী এই এই শর্ট ফিল্মটা নিয়ে, টগর নিয়ে, এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ ফাহিম ভাইকে যে আমাকে চুজ করার জন্য, আরফাত ভাইকে যিনি আমাকে চুজ করেছেন দুইজন মিলে। না না, আমি প্রথমে একটা কাস্টিং খুঁজছিলাম যে ভাই আমার মনে একটা মোটা টাইপের কাস্টিং, বোল্টু টাইপ। তো তখন আরাফাত ভাইয়ের সাথে ইয়া করার পরে দুই তিনজন আর্টিস্ট আমরা পাইলাম, ডেটে হচ্ছে না, আচ্ছা নাম বলবো না, এটা রেস্ট্রিকশনের ব্যাপার, ডেটে হচ্ছে না। তখন ভাই হচ্ছে শাওন ভাইকে রেফার করলাম, আচ্ছা ফোন দিলাম, তিন চারবার ইগনোর মানে লাইসেন্স দেখাচ্ছে, উনি ধরলো, পিক করলো, ওপার থেকে বলতেছে হ্যালো সালাম আলাইকুম, আমি উত্তর দিলাম ভাই আমি নির্মাতা আব্দুল আল ফাহিম বলছি। আমার কাছে এই নির্মাতা কথাটা বলতেও ভয় লাগছে, কারণ উনি যদি আমার প্রশ্ন করে যে ভাই আপনি আগে কি কাজ করছেন, ঠিক আছে, এখন আমার আগে তো হাতে গোনা তিন চারটা শর্ট ফিল্ম আছে যেগুলো দেখার মতো না, আচ্ছা যেটা আমার ছোটখাটো প্রোডাকশন, তারপরেও মানে একটা দাবি নিয়ে যে এত বড় একটা প্রজেক্ট করতেছি শর্ট ফিল্মের, আমার শর্ট ফিল্মের যে বাজেটটা, প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই আমার প্রোডিউসার সরকার সুমন ভাই এবং ওদের প্রযোজনা সংস্থা আপনার হচ্ছে সরকার মিডিয়া, এবং এই কাজটার সাথে সরাসরিভাবে সম্পৃক্ত না হলেও মানে বাইরে থেকে প্রচন্ড পরিমাণ খোঁজ নিয়েছেন অভিনেতা নিলয় ভাই, আচ্ছা যিনি গার্ডিয়ান হিসাবে কিভাবে কি করতে হবে ইনস্ট্রাকশন এভরিথিং সবকিছু আমাকে সাপোর্ট করছেন যে ভাই তুমি এটা করো ওটা করো। তারপরে শাওন ভাইয়ের সাথে কথা হওয়ার পরে বললাম যে ভাই আপনি সিনপসিসটা দেখেন ওনার ভালো লাগছে, সেইখান থেকে কাজ করা। তো আমি একটা জিনিস হয়তো বা জানেন না, তো এখানে আমি ক্যারেক্টারে চাচ্ছিলাম, এটা অবশ্য ফারান ভাইয়ের ইয়া ছিল, অ্যাডভাইস ছিল যে শাওনকে আমি কালো পাঞ্জাবিতে দেখতে চাই। আচ্ছা, তো ওই দিন আমাদের শুট ডেট ছিল দুইয়ে হচ্ছে নভেম্বরের শুট ছিল, তো শাওন ভাই কালো পাঞ্জাবি নাই ইন দ্য মিন টাইম, আমি চারটার সময় ফোন দিছি, চারটার সময় আমি ফোন দিছি যে ভাই একটা কালো পাঞ্জাবিতে আপনাকে আমি দেখতে চাই, গলায় চেনটেন থাকবে, হাতে বালা থাকবে, কানে দুল থাকবে, সবকিছু মিলায়া। তো তখন শাওন ভাই হচ্ছে বললো যে ভাই আমার তো কালো পাঞ্জাবি নাই। তারপরে যাই হোক, শাওন ভাই ফারান ভাইয়ের সাথে একটা মানে কথা হয়েছে, কনভারসেশন হয়েছে, ফারান ভাই ফোর্স করছে, আমি জীবনে কোনো তখন উনি কি করছেন এর জন্য এত এত দৌড়াই নাই, উনি কি করছেন যে কালো পাঞ্জাবি ওই দিনেই বানাইছেন, আচ্ছা ওই দিনেই চারটা থেকে নয়টা কি দশটা দশটার ভিতরে কালো পাঞ্জাবির ঘটনা ব্রেকের পরে শুনবো, আপাতত বল্টু যে পাঞ্জাবিটা পরে আছে এটার কোন ঘটনা আছে বলে মনে পড়ে না, বিয়ের দাওয়াত আছে সেটা আমরা বুঝতে পারছি, বল্টুর সেকেন্ড বিয়ের কথা আমরা গতকালকে বলছিলাম, তো এই এই নিয়ে বিশেষ কিছু জিজ্ঞেস করবেন না আমাদের, আর বাকিটা নিয়ে জিজ্ঞেস করতে পারেন, সেটা হচ্ছে যে টগর টগর শর্ট ফিল্মটি আসছে, বল্টু আমাদের সেখানে বিরাট বড় একটি অংশ ধরে রেখেছে, কারণ ক্যামেরার মোটামুটি চার ভাগে তিন ভাগ অংশই বল্টুকে দেখা যায়, সহ্য হয় না আমার উন্নতি, আমি বললাম না আমার বাইরে কিছু জানতে চাইলে আপনি এসএমএস করতে পারেন 26969 এই নম্বরে, আর কমেন্ট করতে পারেন ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে, সেখানে লাইভ চলছে, লাইভের নিচে আপনি কমেন্ট করতে পারেন, যে কোনো প্রশ্ন লিখে পাঠাতে পারেন, আর আপাতত আমরা ব্রেকে যাব, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস, ব্রেকের পরে ফিরছি, একটু পরে সঙ্গেই থাকবেন আশা করি, ইয়া ফিরছি, কিন্তু কালো পাঞ্জাবি কালো চশমার পরে নতুন কালো পাঞ্জাবি কালো পাঞ্জাবি
আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি ই ভ্যালি প্রেজেন্স নট বট টু দ্য টু পয়েন্ট কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এবং আজকে আমাদের গেস্ট অফ অনার দুইজন আছে, তারা কিন্তু শুধুমাত্র গেস্ট না মানে বন্ধু হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো তারা দুজন আছে, তারা দুজন কিন্তু অনেক বড় মাপের মানুষ, দেখতে ছোট হলে কিন্তু অনেক বড় মাপের মানুষ, ফিল্ম ডিরেক্টর ফাহিম ভাই আছেন এবং আরাফাত ভাই আছেন, দুজনই ফিল্ম ডিরেক্টর, দুজন মানে মানিকজোর পুরো বলা যায়, দুজন সবসময় একসাথে থাকে, আমি এখন পর্যন্ত দুজনকে আলাদা দেখি নাই, শুধু সেটা দেখছি দুজন আলাদা, তাও কাজের সুবাদে, যে একজন এই পাশ থেকে মানুষ আটকাতেছে, একজন ওই পাশ থেকে মানুষ আটকাতেছে, তখন শুধু দুজন আলাদা হয়েছে, এছাড়া আমি এখন পর্যন্ত দেখিনি। আমি একটা জিনিস এখন আমার মনে পড়ে, মানে কিছু কিছু ইনসিডেন্ট আমি এখনো ভুলতে পারিনি। আচ্ছা, যেহেতু আমাদের শর্ট ছিল, একদিনের প্ল্যানিং ছিল, তো যে পরিমাণ ক্রাউড আমরা ট্যাকেল দিছি, আমার মনে হয় না যে ভাই ফিল্মেও এই ধরনের ইয়া হয়, কারণ ফারহান ভাইয়ের যে এতটা ফ্যান বেজ, বিশেষ করে বল্টু সাহেব, নাট বল্টু, ঠিক আছে, ইনাদের যে এত মানে ফ্যান বেস সেখানে, ভাই একটা মানে আমি কিছু মানে শুটিং পিক যদি আপনাদেরকে দেখাই, যে ওখানে একটা বাজেয়াপ্ত ট্রেন আছে পড়েছিল, মানে 30-40টা মতো বগি, ওটা হচ্ছে আপনার তেজগাঁও রেল স্টেশনের একটা মানে অপরিতপ্ত ইয়া মালগাড়ি আছে, আমি একটা জিনিস ফোকাস করতেছি, আমি অ্যাকশন বলার পরে আমি উপরের দিকে তাকাই, দেখি প্রত্যেকটা ট্রেন কিন্তু লোড উপরে, ইনফ্যাক্ট যারা যাত্রী, গাড়ির যাত্রী, তারা পর্যন্ত, আমরা তো ব্যারিকেড দিয়ে দিয়েছি ভাই এই পাশে আসা যাবে না, ওরা ওইটার উপরে ওইটা শুটিং দেখতেছে, আমি কিন্তু বলি নাই ভাই তালি দেন শুটিং, আমি বলছি হ্যাঁ গুড শট, দেখেছি হাজার হাজার মানুষ তালি দিতেছে, আমি ফারহান ভাইকে বলতেছি ভাইয়া আপনাকে নিয়ে কাজ করতে গেলে আমার এরপরে হয়তো ভাই 1000 লোকের উপরে টিম সাজাইতে হবে, বলছি কি বলিস বেটা, আমি বলছি ভাই আপনাকে দেখার জন্য কিন্তু মানুষগুলো আসছে, আমার আমাকে কিন্তু কেউ চিনে না, তো যাক এটা ফার্স্ট কাট ছিল, বল্টু ভাইয়ের কথা বলতেছি, ফারহান ভাই, না না ফারহান ভাই আর পিয়া, আমরা আমি নিজে বলবো, পিয়া বিপাশা আর ফারহান ভাইয়ের এটা ফার্স্ট কাট ছিল, আমি প্রথম জুটি করলাম এবং ভালো মানিয়েছে, ফ্রেমে কিন্তু ভালো বানাইছে, আর আমাদের শাওন ভাই তো মার্ভেলাস, উনি তো সেটের ভিতরে, ঠিক আছে, আমার আমাকে বলছে যে যে হালকে বাদ দিয়ে দিছে, আমাকে আমাকে হালকে ক্যারেক্টারের জন্য বলতেছে, আমি দেখতে পাচ্ছি মিষ্টি মারিয়া লিখেছে টাঙ্গাইল থেকে, আমি নায়িকা হব, আমি 54 কেজি, আমার হাইট 5.4, চুল লম্বা, আমি ক্লাস 9 পড়ি, নিবা নাকি, আমার পুলিশ হওয়ার স্বপ্ন ছিল, বাট এখন নায়িকা হবো, ডিরেক্টর স্যার কি বলেন আপনি, সব আগে পুলিশ হওয়ার স্বপ্ন ছিল, এখন সে আপনাকে দেখে আমার মনে নায়িকা হতে চাইছে, আমার যেমন স্বপ্ন বিসর্জন দিয়ে দিয়েছে, তেমন কিছু না, নায়িকা খুব ভালো জায়গা, আর বাংলাদেশের যে ধরনের প্ল্যাটফর্ম, নায়িকা হওয়াটা অনেকটা টাফ, আমি মনে করি যে একজন মেকার যতটা সময় হতে পারে, একজন অ্যাজ এন অ্যাক্টর কি অ্যাক্ট্রেস হইতে অনেক সময় লাগে, তো সে এখন গ্রুমিং করুক, প্রস্তুতি নিক, প্রিপারেশন নিক, কারণ অভিনয় সেক্টর কিন্তু যেমন লিপসিং, তারপর ইম্প্রোভাইজন, আমি অতটা বুঝি না, তারপরও আমার জায়গা থেকে যতটুকু মনে হলো যে এইগুলোর ভিতরে থাক, মিডিয়া একটু বুঝুক, চিনুক, জানুক, দেন তার একটা মানে মাত্র সবে মাত্র ক্লাস 9, একটা মানে আর একটু ম্যাচুরিটি আসুক নিজের ভিতরে, দেন সে যদি আসে, আমাদের সজল ভাই ইদানিং শুনছি প্রোডাকশন হাউস খুলছে, ঠিক আছে, নায়িকা নায়িকা লাগবে, আমি মনে হয় পোস্টও করবে সামনে, তো হয়তো বা সজল ভাই হয়তো বা তাকে নায়িকা হিসাবে লঞ্চ করে দিতে পারে, ডিরেকশন আমি দিয়ে দিলাম, সমস্যা তোমার কপাল তো মনে করো খুলে গেছে, মনে করো অলরেডি দুইটা ডিরেক্টর, একটা প্রোডাকশন হাউসের মালিকের কানে তোমার নাম চলে গেছে, হ্যাঁ তাহলে শুনো আমার মোবাইলে 50 টাকা পাঠাইছি ভাই, আমরা আমরা এত সুন্দর 50 টাকা আপনাদের 5 টাকা না দিয়ে, ঠিক আছে, আমি জোর করে এলাম 5 টাকা দিয়ে, ঠিক আছে, 5 টাকা লিখেছে, সবাইকে ভালো লাগছে, থ্যাংক ইউ, মোমিন মিয়া লিখেছে টগরে নায়ক গুটি বল্টু, সব লুক দেখলাম, নায়িকাকে মনে বলে দিয়েছে, নায়িকার লুকও আছে, তুমি পেয়ে যাবা, নায়িকার লুকও বের হইছে, ইলিয়াস বাবু হচ্ছে আমার খুব কাছের একজন বন্ধু, কিন্তু সিঙ্গার, প্রফেশনালি সিঙ্গার, ও দেশের বাইরে অনেক শো করে, ওকে ধন্যবাদ বন্ধু তোমাকে। আফরা মিরপুর থেকে লেগেছে, ভাই এই শো যারা যারা শুনে সবাই এক একটা অসাধারণ গুটিবাজ, বুঝছেন, সো সাধারণ মানুষ ভেবে উড়াই দিয়েন না, বুঝছেন, আমাদের শো কারা কারা শুনে, মিরপুর থেকে আপনার থ্রেড হইতেছে, যে কোনো সময় উড়াই দিতে পারে ভাই, আমরা মিরপুরে থাকি, সমস্যা নাই, আপনারা দেখা করো ভাইয়ের সাথে। সিদ্দিকা নরসিংদী থেকে লেগেছে, নাট ভাইয়া বল্টু ভাইয়া কেমন আছেন, আমরা ভালো আছি, পৃথিবীর সবচেয়ে ছোট যোগ, নাট বল্টু ক্যাপিটাল এফএম এ 1 ঘন্টা চুপচাপ বসে আছে। আচ্ছা, ওই একজন আমাদের লিসেনার সম্ভবত ভুল ভেবেছে, সেটা হচ্ছে যে
এফ এম পোকা জাহাঙ্গীর আলম লিখেছে, বল্টু ভাইয়ের টগর সিনেমা কবে আসবে ভাই? সাত বছর পর আবার সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখবো টগর। ভাইয়ের নামটা কি যেন বললেন? জাহাঙ্গীর আলম। আচ্ছা জাহাঙ্গীর ভাই, এটা সিনেমা না, এটা একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, এর ইংরেজিতে আমরা বলে থাকি হচ্ছে শর্ট ফিল্ম। আমাদের দেশে এই কনফিউশনটা আছে, আমরা যদি কোনো পোস্টারের ব্যানারে দেখি যে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, আমরা অনেক সময় মানে গোলমাল করে ফেলি যে হয়তো সিনেমাই, ঠিক আছে? তো এই সেই দিক থেকে বলবো এটা একটা শর্ট ফিল্ম, এটা একটা ওটিটি কিংবা ইউটিউব চ্যানেলে যেখানেই হোক আপনারা খুব নিজের ফোনটা হাতে নিয়েই দেখতে পাবেন, খুব স্বাচ্ছন্দ্যে দেখতে পারবেন। আই হোপ, আমরা চেষ্টা করেছি, প্রত্যেকটা মানুষ চেষ্টা করেছি, এটার পেছনে অনেকগুলো মানুষ আমরা পরিশ্রম করেছি, ভালো কিছু দেখবেন। এটা একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, ফিল্মের ক্যারিয়ার খুলে গেল এই জন্য আমরা, এই যে একজন দর্শক আছে না, দর্শক আমি বলি যে কে জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম শোনো এক কাজ করো, তুমি তো মোবাইলে দেখে ফেলাবা, তবে টিকিটের টাকাটা আমার বিকাশ করে টাকা না চাই আমি। মানে কোন চ্যানেলে বা হচ্ছে কোন প্রোডাকশন হাউসের ব্যানারে? আচ্ছা আচ্ছা, এটা সরকার মিডিয়া। আচ্ছা, সরকার মিডিয়ার ইউটিউব চ্যানেল। তো আমাদের প্ল্যানিং আছে ডিসেম্বরের ফার্স্ট উইকে হচ্ছে রিলিজ দেওয়ার। এবং চ্যানেলের নামটা কি? সরকার মিডিয়া। আচ্ছা, সরকার মিডিয়া। এটা একটা মানে নতুন প্রোডাকশন হাউস, অলরেডি দুইটা কাজ লঞ্চ হয়েছে ওনার ব্যানারে। একটা হচ্ছে নিলয় ভাইয়ের বল মাছের মাথা, যেটা হচ্ছে আপনার জাহাঙ্গীর আলম ভাই ডিরেক্ট করছেন। আচ্ছা, আর একটা কাজ আসতেছে আপনার হচ্ছে টিকটক ভাই ব্রাদার, আর হয়তো বা থার্ড কাজটাই হচ্ছে আমার। এই হচ্ছে প্ল্যান। ভালো। আচ্ছা, সত্যবাদী বাটপা লিখেছে ঢাকা থেকে, বল্টু ভাইয়া গুটিবাজি ভালোই করছো, আমি জানি তুমি কার ডান হাত ছিলা, তবে বলবো না আমি বাটপার হতে পারি কিন্তু গুটি বাজ না। আদিবার রহমান লিখেছে, ভাইয়া আপনারা আমাদের টাঙ্গাইলে কেন শুটিং করেন না? আচ্ছা আচ্ছা, এটা আমাদের আরফাত ভাই বলুক। আচ্ছা আদিবা আপু, আমি একটু বলি, টাঙ্গাইল নাম শুনলে কেন জানি আপন আপন লাগে। হ্যাঁ, কারণ আমি কিন্তু নিজেও টাঙ্গাইলের সন্তান, আমার সাথে যে ভাইয়া আছে, হ্যাঁ আরেকবার বলি, সজল ভাই কিন্তু টাঙ্গাইলের, হ্যাঁ ওনার দেশেই আমার ফার্মের, আর এই শাওন ভাই কিন্তু হচ্ছে টাঙ্গাইলের আশেপাশে আর কি, বুঝছিস তো, কাছাকাছি, খুব কাছাকাছি, টাঙ্গাইলের এই যে এক ফুট দূরে, এক ফুট দূরে। তো টাঙ্গাইলে শুট করব, টাঙ্গাইল নিয়ে প্ল্যান আছে আমার, পার্সোনালি অনেস্টলি বলছি টাঙ্গাইল নিয়ে আমার প্ল্যান আছে। সুমি গাজীপুর থেকে লিখেছেন, কেমন আছেন ভাইয়ারা, টগর কবে আসবে এবং কোথায় আসবে? ওই ডিসেম্বরের ফার্স্ট উইকে আসবে সরকার মিডিয়া, সরকার মিডিয়া ইউটিউব চ্যানেলে। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে, ভাইয়েরা আমার কথা মনে আছে, একবার ফোন করেছিলাম, এখন আমরা আলাদা, এটা মেহমান আসছেন আজকে, আজকে মেহমানদের সাথে কথা বলতে। প্রিয়া মনে লিখেছে, আমিও নায়িকা হতে চাই, সজল ভাইয়ের সাথে আমাকে কি নেওয়া যাবে? আমি একবার একবার পাইছিলাম কিন্তু বাসা থেকে করতে দেয়নি, পরেরবার দিব, সজল ভাইয়ের নাম শুনে দেবে অবশ্যই অবশ্যই। ডিরেক্টর সাহেব কি বলেন, সজল ভাইয়ের সাথে কি প্রিয়া মনি? না না, সজল ভাই কিন্তু কোন অ্যাঙ্গেলে মানে হিরো থেকে কম না, ঠিক আছে? সজল ভাই কোন অ্যাঙ্গেলে হিরো থেকে কম না, ঠিক আছে? দিয়ে যাও এখানে। তো প্রিয়া মনি আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল, হয়তোবা সজল ভাই যেহেতু কমেন্ট দেখছে, হয়তোবা সজল ভাই নিজে রিপ্লাই করতে পারে যে ঠিক আছে তুমি হচ্ছে যোগাযোগ করো। আর এমনি তো সজল ভাই শোটো হয়, তো শাওন ভাই শো হয়, কমেডি শোটো হয়, যদি একটা ফার্স্ট প্রিমিয়ারে যদি একটা টিকিট টিকিট দিয়ে সামনে বসায় রেখে যদি একটু গ্রুমিং করা নিয়ে যেতে পারে তাইলে হয়তোবা হইতে পারে আর কি। ফারান লিখেছে ঢাকা থেকে, আজকে তো তোমরা পুরো ফাটাই দিতেছো ভাই, দেখতে হবে না কারা আসছে। হ্যাঁ, এই সামনে দুটো ডিরেক্টর থাকলে দুটো অ্যাক্টর এমনি ফেটে যায়। না না ভাই, ফাটানোর জন্য আমি মনে করি মানে খুব, টু বি অনেস্ট স্পিকিং, অনেস্টলি স্পিকিং, যে আমার সামনে যারা দুজন বসে আছেন, হাসির জগতের আপনি জাদুকর বলেন, সম্রাট বলেন, কিং বলেন, ভাই এই যে বুকে হাত দিয়ে বলছে হেডস অফ, আপনাদেরকে আমি সারা জীবন দেখে আসছি এই অ্যালগোরিদম মিডিয়ার মাঝে, আমি অতটা বুঝি না, তারপর আমি বলবো যে আপনারা যে পরিমাণে, যে দিন শেষে আমরা রেডিওটা একটু অন করি একটুখানি এন্টারটেইন হওয়ার জন্য, তো কেউ ক্লান্ত নিয়ে, কেউ অফিস থেকে, কেউ কোনো কৃষক মাঠ থেকে, কেউ ক্রিকেটার তার প্লেগ্রাউন্ড থেকে, আমরা ডিরেক্টর সেট থেকে এসে এই একটুখানি এন্টারটেইন হওয়ার জন্যই কিন্তু এই অ্যালগোরিদমগুলো শুনে থাকি। তো আপনারা যে আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদেরকে একটুখানি বিনোদন দিয়ে থাকেন, এই জন্য ভাই 16 কোটি বাঙালির পক্ষ থেকে, হয়তো বা আমি এখনো ওই জিনিসটা অ্যাসিভ করিনি যে 16 কোটি বাঙালি আমার সাথে আছে, একজন মানুষ হিসাবে আমি বলবো যে আপনাদের জন্য স্যালুট রইল, থ্যাংক ইউ সো মাচ, এবং আপনারা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং আপনারা আরো বড় বড় ভালো ভালো কাজ আমাদেরকে দেবেন, এবং সেটার জন্য আমরা অধীর আগ্রহী থাকব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি তাহলে লিসেনারদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, কেউ কিছু জানতে চায় কিনা আমাদের কাছে। অবশ্যই আমরা চলে যাব ডিরেক্ট, ফোন করলে প্রচুর প্রচুর ফোন কিন্তু বাজতেছে একের পর এক, হ্যাঁ সেই 7টা থেকে ফোন বাজা শুরু হয়েছে, আমরা এখন রিসিভ করব দুই একটা ফোন, তার আগে ফোন করতে পারছি একটা। ওকে, লেটস গো ফর ফোন কল।
আপনি এখন সরাসরি আমাদেরকে কল করতে পারেন 02550366569 এই হচ্ছে আমাদের কল করার নাম্বার দেখি কেউ আছে কিনা আমাদের সাথে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমি সুভা নারায়ণগঞ্জ থেকে সুভা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের একজন প্রতিনিধি গতকালকে ছিল আমাদের সাথে আমি খুবই খুবই মন খারাপ ছিলাম আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম কল করার মতো অবস্থা ছিল না আমার আচ্ছা তা আজকে সেই সিচুয়েশন কেটে গেল আজকে কল করার অবস্থান তৈরি হলো ঘটনা কি কি এমন করলা তুমি জানি না আমার ওই দিন অনেক জ্বর ছিল আজকেও জ্বর ইনফেক্ট চ্যালেঞ্জ হচ্ছে এখন চ্যালেঞ্জ হচ্ছে চ্যালেঞ্জ কি হাতে না হাতে নাকি মুখ দেখাইতেছো কোন দিক দেখাচ্ছ তুমি কি সিনেমা পছন্দ করো না ফুল পছন্দ করো দুইটাই এই দুইটা একসাথে আসতেছে টগর না আমি বলতো না আমি যে হলিউড থেকে তোমার নাম জানি কি আমার নাম সুভা একজনের সাথে কথা বলতেছি আমার আমার লাকটা দেখো তুমি কিছুই করতেছো না তোমার সাথে আমি কথা বলতে আমাদের এখানে একটা ইয়াং ড্যাশিং ডিরেক্টর আছে কথা বলবা দেখো একটা চান্স হইতে পারে কিন্তু দুজনের কথা তুমি বেছে নাও আরাফাত না ফাহিম হ্যালো ভাইয়ারা কেমন আছো তোমরা কোন সুযোগ ছাড়া যাবে না জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো লাগতেছে ফার্স্ট বার লাইফে রিয়েক্টেড বাংলাদেশি থাকি আমাদেরও কান হাত পা চোখ আপনাদের মতনই আছে আমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রাখবেন আমরা আপনাদের একটুখানি বিনোদন দেবার জন্যই কিন্তু এই পরিশ্রম গুলো করে থাকি সত্যিকার অর্থে তো সুভা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো জি জি খুব বাজে বাজে কথা বলছো তুমি আল্লাহ হাফেজ মানে বুঝলাম না মানে একটাই টপিক বল্টুকে পচানো ছাড়া ওইটুকু ক্লিপ বল্টুকে দিয়ে দেওয়া হোক আমরা শাওন মজুমদার এর চ্যানেলে দেখি আমি এক কাজ করি আমরা ওটাকে রিক্রিয়েট করতে পারি বুঝছেন ওইটুক ঘটনা নিয়ে একটা সিনেমা হ্যালো হ্যালো জোরে বলতে হবে কে বলছেন কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ কে টুকটুক নুসরাত জাহান নারায়ণগঞ্জ আমরা আজকে নারায়ণগঞ্জে বাইরে যাব না না নারায়ণগঞ্জেই আমরা নারায়ণগঞ্জেই থাকব এই এন্টিনাটা ঘুরাই দাও সব নারায়ণগঞ্জ থেকে কেমন আছো আমরা ভালো আছি দৌড়াইলো বল্টু ফিট হইলো বল্টু হার্ট বিট বাড়লো তোমার তোমার হার্ট কি বমির সাথে বেরোয় কেমন পোর্টেবল কবে নিয়ে আসতেছো তুমি সেটা নিয়ে এসো ভাই
ঠিক আছে আপু ভালো থেকো রাখি কি বলো সেটাই তো বললাম যে রাখি আরেকদিন বলো ঠিক আছে আরেকদিন বলো সব গোপন কথা বলতে চাই দেখছেন হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে বের হইছেন আপনি ভালো আপনি কোথা থেকে বলছেন আপনি কোথেকে বলছেন নারায়ণগঞ্জ থেকে বেরোতে পারছি আমরা একদম অন্য পাশে চলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না দেখা যাক পরে কথা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম কি আপনাদের অনেক বড় 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 ভাই আমি 16 বছরের একজন ফ্যান আচ্ছা যাই হোক ওই টগর নামে যেটা সিনেমা আসতেছে জানো তুমি ছোট্ট সিনেমা ছোট্ট শিশু জানো সিঙ্গেল জীবনের গুরুত্বপূর্ণ জিনিস কোনটা টগর রিলেটেড খুব ভালো একটা প্রশ্ন করছে ঠিক আছে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনি সঙ্গেই থাকেন আমাদের সঙ্গে থাকার জন্য ফোন কাটতে হয় বলতো না দেখি সঙ্গে থাকেন তো সেটা আমরা সবচেয়ে চুপচাপ মানুষটার কাছ থেকে জানতে চাইবো সিঙ্গেল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি আমাদের উত্তরটা দিবে আরাফাত ভাই আচ্ছা আচ্ছা সিঙ্গেল জীবনে তার আগে জানতে চাই আপনি কি সিঙ্গেল হ্যাঁ আমি সিঙ্গেল ও বিয়ের পরেও সিঙ্গেল না বিয়ে তো করব মার্কেট কিন্তু যাবে ভাই বিয়েটা সামনে করব সাথে যে আছে ওদিকে সিঙ্গেল জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিঙ্গেল থাকা সিঙ্গেল আর বিবাহিত এই দুজনের মধ্যে পার্থক্য কোথায় সিঙ্গেল জীবনে কোনো চাপ নাই আর বিবাহিত জীবনে প্রচন্ড পরিমাণ চাপ দায়িত্ব আপনি যদি বিবাহিত হন তাহলে বিছানার এক পাশ দিয়ে নাম দেব সিঙ্গেল হলে যে পাশে যে পাশ দিয়ে নাম দেব আপনার লজিক ঠিক আছে যে কোনো পাশ দিয়ে নামবেন আমাদের সিঙ্গেল জীবন লাভ দেন নামু লাভ সোয়ে নামু দেখেন আমি একটা কল রিসিভ করবো লাস্ট একটা কল একটা ফোন হ্যাঁ ফোন তো বাস্তি আছে দেখি একটা ধরি রাখ করবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কে বলছেন কোথেকে বলছেন রতনের আরেকজন বন্ধু আছে সাফি সে ফোনে পায় না সেই জন্য ওর খারাপ লাগে দুজন একসাথে থেকে ফোন দিবে আমাদের তুমি ওর বাসায় গিয়ে নয় তো ও তোমার বাসায় এসে দুজনে একসাথে ট্রাই করবে তাহলে রতন টগর নিয়ে কোন প্রশ্ন আছে অপেক্ষাটা অনেক বেশি সেই ডিসেম্বরের ফার্স্ট আবার দেখলে মনে করেন যে 25 মিনিট দেখার পরে শেষ হবে না কিন্তু ব্যাপারটা আরেকবার শুটিং করেন আরো 25 মিনিট এটা মনে হলে যে আপনি মনে করেন কুমিল্লা পর্যন্ত হাইতে গিয়ে আধা কেজি রসমালাই খেলে আমি ডিরেক্টর সাহেবদের বলবো যে সজল ভাইকে কি ওর মধ্যে রাখা যায় না
রতন ভাই আপনি হয়তো ভুল করছেন, সজল ভাই হচ্ছে হলিউডে কাজ করে, বলিউড ঢালিউড এইসব জায়গায় কাজ করে না। আমার প্রতিনিধি হিসেবে যে ডিরেক্টর প্যানেল পর্যন্ত আমার নাম পৌঁছে দেওয়ার জন্য ভালো থাকো, আমি যে পাঠিয়েছি ফেরত দিয়ে দিও। আর আজকে একদমই সময় নেই, আমাদের ব্রেকে যেতেই হবে, ছোট্ট একটা ব্রেক, একদমই ছোট্ট ব্রেক নিয়ে আমরা ফিরবো, কিছুক্ষণের মধ্যেই ফিরবো, একদম এক মিনিটের নিচেই আমাদের ব্রেকে শেষ হয়ে যাবে, শোয়ের সময় শেষ হয়ে যাবে, দুই গেস্টকে আমাদের বিদায় দিতে হবে, শেষবারের মতো ফিরছি, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস। ইয়া হ্যালো, দিস ইজ পোর্শি। ইয়েস, ফিরলাম একদম, মানে লিটেল স্বল্প দৈর্ঘ্যের মতো স্বল্প বিরতির পর আমরা ফিরে এলাম। শুনছেন ইভেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। আর আমাদের সাথে আছেন দুই ইয়াং ফিল্ম ডিরেক্টর, ফাহিম ভাই এবং আরাফাত ভাই। ভাই আপনার দিকে তাকালে আমার সালমান শাহ মনে হয়, খালি সালমান খান, সালমান শাহ, এগুলো মানে আজকে একদমই মোটামুটি সময় শেষ, তো যেতে যেতে দুইজন মানুষের কাছ থেকে আমরা জানতে চাই, অল্প ছোট্ট করেই জানতে চাইব, সেটা হচ্ছে যে আর কোনো কিছু আমাদের যদি জানানো থাকে, কারণ হচ্ছে যে সমস্ত বিষয় সম্পর্কে আমরা জানি না যে কোন বিষয়টা নিয়ে প্রশ্ন করা যেতে পারে, সমস্ত সব ব্যাপারও আমাদের জানা নেই, যেহেতু মানে শুটিংয়েও ছিলাম না, পরে আপনাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি আমরা। ছোট্ট করে জানতে, শুটিংয়ে আর্টিস্ট আপনাদেরকে কতটা জ্বালাইছে? আর্টিস্ট আমার জানা মতে জ্বালাই নাই, কেউই জ্বালাই নাই, মতো আর্টিস্ট ছিল, কিন্তু শাওন ভাই একটু আমাকে জ্বালাইছে। শাওন ভাই আমার একটা জায়গায় কি যে শাওন ভাই অভিনয় থেকে ডিরেকশনে গেলে ভালো হবে, কারণ আমি যখন ডিরেকশন দিই মানে মনিটরের সামনে বসে শাওন ভাই কিন্তু আমাকে অ্যাসিস্ট করতেছে, আর শাওন ভাই বলতেছে ভাই এটা নেন ওটা নেন, যেগুলো আমার দরকার নাই। একটা ব্যাপার আমি চাই, আমি চাই শাওন ভাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে আসুক, একটা কাজ করুক, ওটা তারপরে ভাই আপনারা কিন্তু আবারো দিছেন যে এবং একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই শাওনের লাইট এবং ক্যামেরা সেন্স এত নিখুঁত, সেটা আমার চাইতে ভালো কেউ জানে না, কারণ হচ্ছে যে আমার যত আমার মানে নিজের ইউটিউব চ্যানেলে যতগুলো কাজ করা হয়েছে একটা বাদে সম্ভবত আর সবগুলোর পেছনেই শাওন ছিল, হয়তো ক্যামেরায় হেল্প করেছে, হয়তো লাইটে হেল্প করেছে, যে ব্যাপারগুলো একেবারে আমি কিছুই জানি না, এত নিখুঁত পরিকল্পনা। হ্যাঁ, আমি শুধু আইডিয়াটা শেয়ার করি, তারপরে শাওন ভাই এই ক্যামেরা এই করবেন, লাইটে এই ব্যাপারটা এইগুলো দেখেন, তারপরে দেখা যায় যে আসলে আমি যা ভাবছিলাম তার চাইতে আরও দ্বিগুণ তিনগুণ অ্যাডভান্স শাওনের চিন্তা ভাবনা। যেহেতু সময় খুব অল্প, আমি যেটা বলতে যাচ্ছি, ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন ডিরেক্টর টগরের আব্দুলাল ফাহিমকে, অসংখ্য ধন্যবাদ হচ্ছে এই টগর শর্ট ফিল্মটা যিনি প্রডিউস করছে, সরকার মিডিয়ার কর্ণধার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সরকার সুমন ভাইকে, আর
একটা কথা বলবো, দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, আপনারা বাংলা কাজের সাথে থাকুন, অবশ্যই বাংলা কাজ দেখুন বেশি করে। আর আমাদের অক্লান্ত পরিশ্রম, আমাদের এই যে পেছনের যে গল্প হয়তো ম্যাক্সিমামই আপনারা জানেন না। হ্যাঁ, আমরা আপনারা হয়তো একটা ওয়েল ফার্নিশড একটা প্রোডাকশন অন স্ক্রিনে দেখতে পান এবং সেটা ম্যাক্সিমামই আপনাদের বৃদ্ধাঙ্গুলের নিচে চাপ দিলেই ইচ্ছা মতো চেঞ্জ করে ফেলেন, কিন্তু পেছনের গল্প যারা এটার সাথে ইনভলভ তারা জানে আসলে কতটা ডেডিকেশন দিয়ে কতটা পরিশ্রম করে আর্টিস্ট, ডিরেক্টর এবং এই ইউনিটে প্রত্যেকটা মেম্বার কি পরিমাণ ডেডিকেশন নিয়ে এই কাজগুলো করে আর শুধুমাত্র আপনাদের এন্টারটেইন করার জন্য। সো এই জন্যই বলছি যে আপনারা বাংলা কাজের সাথে থাকুন, আমাদের কাজ বেশি বেশি দেখুন, আমাদের জন্য দোয়া করেন আর ভালোবেসে পাশে থাকুন। আরফাত ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এক মিনিট সময় আমরা আর পাবো সর্বোচ্চ। ডিরেক্টর ভাই যদি কিছু বলে আমাদের। টগর নিয়ে আমি বলবো, মানে ডিরেক্টর হিসাবে বলবো না, আমি দর্শক হিসাবে বলবো যে আমি সারাটা দিন শাওন ভাই আরাফাত ভাই জানে না খেয়ে আমি শুটটা করছি, একদমই শুধু চা কফি অ্যাজ ইউজুয়াল যা যা আছে এগুলো খেয়েছি, প্রচন্ড পরিমাণ কষ্ট করেছি। আমার একটা ইয়া ছিল যে আমি সানের ভিতরে আমার সানের সিকোয়েন্সগুলো নিতে পারবো কি না, নাইটের সিকোয়েন্সগুলো নিতে পারবো কি না, অসম্ভব কষ্ট করেছি। এটা আমার প্রথম কাজ, আমাকে দেখে মনেই হয়নি যে আমি এতটা কেন পরিশ্রম করছি। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের একটা ভিউ কিন্তু আমাকে একটা টাকা দিবে না, কিন্তু আপনাদের একটা ভিউ এর মধ্যে দিয়ে একটা 25 মিনিটের যদি আপনারা একটা ফিল্মটা দেখেন, দেখার পরে আপনারা যে ফিডব্যাকটা দিবেন কমেন্ট সেকশনে, ভাই ভালো লাগছে, ওইটা আমার পরবর্তী কাজের জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে কাজে লাগাবে। তো আমি চাই যে আপনারা ভালো কাজের সাথে থাকেন, হইসই আড্ডা টাইম এগুলো ফেলে দেন, ফেলে দিয়ে বাংলাদেশের কন্টেন্ট বাংলাদেশের নির্মাতাদেরকে ফোর্স করে ভালো ভালো কাজ করান। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভ্যালি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান্ডিং ক্যাপিটাল এফএম টাইম চেক ইটস 8 পিএম